আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের জন্য সুপার একটা সাজেশন তোমাদের দিয়ে দিব। যেহেতু এ ইউনিটের টার্গেট নিয়ে অনেকে পড়াশোনা করতেছো, তো এ ইউনিটের সর্বোচ্চ মার্ক পেতে কি কি পড়তে হবে বা কিভাবে পড়াশোনা করলে এ ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি ইজিলি চান্স পেতে পারবা, নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা, এই বিষয়ে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিলে তুমি চান্স পাবা সেই সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব যে এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু 75 থেকে 25 মার্কের প্রশ্ন আসে এবং 75 থেকে সকলকে কিন্তু অ্যান্সার করতে হয়। এই পদার্থতে সর্বোচ্চ মার্ক তুলতে গেলে তোমাকে শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলা ভালো করে পড়তে হবে। প্রথমে তোমাকে যেটা পড়তে হবে, তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেই ফর্মুলাগুলোকে তোমাকে পড়তে হবে। দেখা যায় ওই গুরুত্বপূর্ণ যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু ম্যাথ বারবার কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ছোটো ছোটো যে ম্যাথ সেই ম্যাথগুলো কিন্তু আসবে। এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ফর্মুলাগুলো জানতে হবে। এবং ফর্মুলাগুলো যখন পড়বা তখন প্রত্যেকটা ফর্মুলার সাথে কার সাথে কি সম্পর্ক সেই সম্পর্কগুলোকে অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ এই সম্পর্ক নিয়েও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। যেমন ধরে নাও তোমরা কিন্তু একটা সূত্র জানো, কী সূত্র জানো, যে এই যে আমরা ইকে সমান সমান কিন্তু জানি পি স্কোয়ার ভাগ 2m, এটা কিন্তু আমরা জানি। তো এখানে পি দ্বারা বোঝা হলো ভরবেগ। এখন মাঝে মধ্যে কিন্তু এই গতি শক্তির সাথে এই পির যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে যে ভরবেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি কত গুণ হবে, বা গতিশক্তি যদি 4 গুণ হয় ভরবেগ কত গুণ হবে। এই সূত্রের কিন্তু রিলেশন থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। এই জন্য যখন তুমি ফর্মুলাগুলো পড়বা প্রত্যেকটা চ্যাপ্টারে, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ফর্মুলার কার সাথে কী সম্পর্ক, কার সাথে সমানুপাতিক সম্পর্ক, কার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জিনিসগুলো যদি ভালো করে জানতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তারপর তোমাকে অবশ্যই অবশ্যই পদার্থতে ভালো করতে গেলে গুরুত্বপূর্ণ বইয়ের যে লাইনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে। যেমন তোমাকে আসতে পারে কাজের একক কি, তোমার আসতে পারে ক্ষমতার একক কি, আসতে পারে এই একক সম্পর্কিত মাত্রা সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে লাইন সেই লাইনগুলো তোমাকে পড়তে হবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ইসাক স্যারের যে বই আছে ইসাক স্যারের বইয়ের যে লাইনগুলো আছে বা বোল্ড করা যে লাইনগুলো আছে সেগুলো যদি তুমি পড়ে নিতে পারো তাহলে তোমার জন্য কিন্তু ওই জায়গা থেকে প্রশ্ন আসলে ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবা। পাশাপাশি যেটা করবা, অনুশীলনের যে এমসিকিউ আছে অর্থাৎ ইসাক স্যারের বইয়ে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে বা উদাহরণের যে ম্যাথগুলো আছে অবশ্যই ছোটো ছোটো ম্যাথ, কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু সময় তোমাকে খুবই কম দিবে এবং কম সময়ের ভিতরে যেহেতু অ্যান্সার করতে হবে এর জন্য প্রশ্ন আসলে কিন্তু ছোটো ছোটো যে ম্যাথ সেই ছোটো ছোটো ম্যাথগুলো আসবে, যেগুলো 2 থেকে 3 লাইনের ভিতরে অ্যান্সার করা যায়। সেই ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে অনুশীলনের ম্যাথ বা উদাহরণের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা। পাশাপাশি গ্রাফ সম্পর্কিত কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে, বা একটা সূত্র দিয়ে সেই সূত্রের সম্পর্ক থেকে কীভাবে গ্রাফ আঁকতে হয় সেটা যদি শিখতে পারো তাহলে গ্রাফ সম্পর্কিত প্রশ্নগুলো আসলে কিন্তু অ্যান্সার করতে পারবা। একইভাবে প্রত্যেকটার এককগুলো কীভাবে নির্ণয় করতে হয়, সেই এককগুলো ক্ষমতার একক কী সেটা তোমাকে জানতে হবে, টর্কের একক কী, এই একক সম্পর্কিত কিন্তু প্রশ্ন চলে আসে। এই জন্য এককগুলো ভালো করে জেনে নিবা এবং মাত্রা সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু পড়ে নিবা, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসলে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। পাশাপাশি অবশ্যই ফিজিক্সে ভালো করতে গেলে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। অন্তত বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা একটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এবং সেই জিনিসগুলো যখন তুমি রিয়ালাইজ করতে পারবা, সেই জিনিসগুলো যখন তুমি গুরুত্ব দিতে পারবা, তখনই কিন্তু ভর্তি পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবা। এই জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে আসা প্রশ্নগুলো সলভ করা বিগত 10 বছরের, বা শাস্ত্রের ক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদিও আগে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসতো, বাট ইদানিং যেহেতু সহজ প্রশ্ন আসে তারপর তুমি প্রশ্নগুলো একটু দেখে নিবা, ফর্মুলাগুলো কোন ফর্মুলাগুলো বেশি বেশি আসতেছে সেই ফর্মুলাগুলো বুঝতে পারলে ওই ফর্মুলাগুলোর প্রতি গুরুত্ব একটু বেশি দিবা। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখে নিবা, অন্তত ফর্মুলাগুলো দেখবা যে কোন ফর্মুলাগুলো বেশি বেশি আসছে, একটা অধ্যায়ের কোন কোন ফর্মুলাগুলো অধ্যায়ভিত্তিক যখন তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবা তাহলে তুমি রিয়ালাইজ করতে পারবা। এখন প্রশ্ন হলো এই কোশ্চেন ব্যাংকটা তুমি কীভাবে সলভ করবা। তুমি চাইলে বাজার থেকে বিভিন্ন পাবলিকেশনের বই আছে সেই বইগুলো তুমি সলভ করতে পারো, আর যদি কারোর ইচ্ছা থাকে না আমি খুব অল্প পড়াশোনা করেই আমি কোশ্চেন ব্যাংকে অ্যানালাইসিস করতে চাই, অল্প পড়াশোনা করেই আমি ফিজিক্সে 25-এ ভালো মার্ক তুলতে চাই, তারা চাইলে আমাদের ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো। এই ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে আমরা তোমাদের জন্য সুপার একটা সাজেশন তৈরি করছি। ফিজিক্সের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সাজেশন তৈরি করছি, এবং এই সাজেশনে আমরা যেটা করছি একটা অধ্যায়ের জন্য কী কী গুরুত্বপূর্ণ থিওরি আছে সেগুলো প্রথমে আমরা অ্যাড করে দিছি, কী কী গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিছি।
এবং ফর্মুলাগুলো দেওয়ার পাশাপাশি আমরা যেটা করছি সেই গুরুত্বপূর্ণ ফর্মুলা দিয়ে কি কি প্রশ্ন বিগত সালে আসছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি। তার মানে তুমি যদি এই সুপার সাজেশনটা পড়ো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কি কি গুরুত্বপূর্ণ থিওরি আছে, কি কি গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে সেটা যেমন জানা হবে, একইভাবে গুরুত্বপূর্ণ বইয়ের কোন কোন ইনফরমেশন আছে সেগুলোও কিন্তু এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। তার মানে তোমাকে আর কষ্ট করে বিভিন্ন বই খুঁজতে হবে না, জাস্ট এই সাজেশন যে আছে আমাদের সুপার সাজেশন, এই সাজেশনের পিডিএফটা তুমি ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করছে ভূতলি ফ্রিতে পেয়ে যাবা। এই পিডিএফটা তুমি ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে নিলে হার্ড কপিটা পেয়ে যাবা, সেই হার্ড কপিটির থেকেই তুমি যদি জাস্ট এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়তে পারো তাহলে অল্প পড়াশোনা করেও তুমি কিন্তু ইজিলি চান্স পেয়ে যাবা। এবং এই সুপার সাজেশনটা পড়লে তোমার কোশ্চেন ব্যাংকটা কিন্তু অটোমেটিক সলভ হয়ে যাবে, কারণ এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষের দিকে কিন্তু আমরা প্রত্যেকটা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমরা দিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে কী কী প্রশ্ন আসছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, পাশাপাশি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন আসছে বিগত সালে সেটা এখানে দিয়ে দিচ্ছি, পাশাপাশি এখানে স্বাস্থ্যে কী প্রশ্ন আসছে সেটাও দিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তার মানে এই একটা তুমি যদি সাজেশনটা পড়ো তাহলে আলটিমেটলি তোমার সকল প্রিপারেশন কিন্তু একবারে হয়ে যাবে। এই জন্য যারা যারা এই সুপার সাজেশনটা নিতে চাও তারা দ্রুত আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হয়ে যাও। ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে শুধুমাত্র যে তুমি সাজেশনের পিডিএফ পাবা তা না, এখানে ভর্তি হলে তুমি টোটাল 35টা ক্লাস পাবা এবং 35টা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের কী কী ধরনের গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে সেগুলো তোমাদের ক্লাসের মাধ্যমে শেখাই দেবো এবং সেই ফর্মুলা দিয়ে হাতে কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটাও কিন্তু শেখাই দেবো। কারণ ভর্তি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ক্যালকুলেটর ছাড়া কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় এটাও কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদের শেখাই দেবো। তার মানে 35টা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কিন্তু কভার হয়ে যাবে এবং ক্লাসগুলো যেহেতু ফেসবুক গ্রুপে রেকর্ডেড দেওয়া হবে তার মানে একটা ভিডিও তুমি বারবার দেখে কিন্তু 100% একটা প্রিপারেশন নিতে পারবা। তো যারা যারা আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো মাত্র 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠানোর পর হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে তুমি এই গুরুত্বপূর্ণ পদার্থের জন্য যেমন সাজেশন পাবো প্রত্যেকটা চ্যাপ্টারে, একইভাবে রসায়নের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের সুপার সাজেশনটা পেয়ে যাবা। এই সাজেশনটা পড়লে অল্প পড়াশোনা করলেই তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো মার্ক তুলতে পারবা এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো মার্ক তুললে তুমি ইজিলি কিন্তু চান্সও পেয়ে যাবা। এখন আমরা মিলে আলোচনা করব যে রসায়নের ক্ষেত্রে আমরা কী কী টপিকগুলো ভালো করে পড়ব বা কোন কোন টপিকগুলো ভালো করে পড়লে আমরা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। তো রসায়নের জন্য আমরা যেখানে গুরুত্বপূর্ণ দিব সেটা হলো হাজারি স্যারের যদি আমরা বইটা পড়তে পারি বা কেউ যদি হাজারি স্যারের বইটা ভালো করে পড়ো তাহলে হাজারি স্যারের বইয়ের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু মেডিকেল স্ট্যান্ডার্ড যেভাবে আছে সেভাবে একটু লাইনগুলো একটু পড়ে নিবা। কারণ দেখা যায় প্রায় সময় হাজারি স্যারের বইয়ের গুরুত্বপূর্ণ লাইনের কিন্তু থেকে প্রশ্নগুলো চলে আসে, এর জন্য দাগানো যে বই আছে সেই দাগানো বইগুলো পড়বা এবং চেষ্টা করবো গুরুত্বপূর্ণ থিওরি বা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো পড়ে নেওয়ার জন্য। এবং তোমরা যদি ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের আমরা এই হাজারি স্যারের বই গুরুত্বপূর্ণ দাগানো লাইনের পিডিএফটাও দিয়ে দিব, সেই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে তোমরা চাইলে ঘরে বসে কিন্তু পড়তে পারো। অথবা যদি তুমি আমাদের এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হও তাহলে সেমভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দিয়ে দিব, সেই সাজেশনেও কিন্তু প্রত্যেকটা কোন কোন অধ্যায়ের জন্য কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া থাকবে, সেই লাইনগুলো পড়লেও তোমার কিন্তু 100% প্রিপারেশন হয়ে যাবে। পাশাপাশি যেটা করবা অনুশীলনীর হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর বা উদাহরণের ছোটো ছোটো ম্যাথ এই ছোটো ছোটো ম্যাথগুলো পড়বা। কারণ দেখা যায় কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু দেখা যায় 7-8টা কিন্তু ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু প্রায় সময় তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু চলে আসে, সেজন্য ম্যাথমেটিক্যাল যে মানে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু দেখে রাখবো যাতে পরীক্ষা আসলে তুমি সহজে সলভ করতে পারো। তাহলে অবশ্যই প্রশ্ন ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আসবে, বড় যে ম্যাথ সেগুলো কিন্তু কখনোই আসবে না, এই জন্য টেকনিকগুলো শিখে রাখবা। এবং আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে আমরা কিন্তু এই টেকনিকগুলো তোমাদের শিখাই দিব, কীভাবে ছোটো ছোটো ম্যাথগুলো আসবে, কোন ধরনের ম্যাথ আসবে, কীভাবে সলভ করতে হবে এগুলো হাতে ধরে তোমাদের শিখাই দিব। তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে সেই ক্লাসগুলো করলে অটোমেটিক জিনিসগুলো কিন্তু শিখতে পারবা। তারপর তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, চেষ্টা করবা কোশ্চেন ব্যাংকটা আমি বারবার কেন সলভ করতে বলতেছি কারণ কোশ্চেন ব্যাংক কিন্তু একমাত্র তোমাকে সচেতন করে দিবে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়তে হবে এবং কোনগুলোতে গুরুত্ব দিতে হবে এটা তুমি নিজে নিজে বুঝতে পারবা। এই জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং চেষ্টা করবে বিগত 10 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো টাইপ ওয়াইজ আসলে সলভ করার জন্য, কারণ গদবদ নিয়মে তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো প্রত্যেকটা বছরে সলভ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু জিনিসগুলো একটু কঠিন লাগবে, বা টাইপ ওয়াইজ যদি তুমি প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করো তাহলে তোমাকে জিনিসগুলো তোমাকে সহজ লাগবে এবং ভর্তি পরীক্ষায় ওই জায়গা থেকে প্রশ্ন আসলে কিন্তু সলভ করতে পারবা। এবং ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে আমরা কিন্তু ওই টাইপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমরা ম্যাথগুলো সলভ করে দিব, এতে পড়াটা তোমার কাছে গুছায় যাবে এবং অল্প পড়াশোনা করেও তুমি কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেয়ে ভালো করতে পারবা এবং ইজিলি চান্স পেয়ে যাবা।
পাশাপাশি যারা ম্যাথ থেকে উত্তর করবা, তোমরা জানো যে গুচ্ছভুক্ত পরীক্ষায় কিন্তু 100 মার্কে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এই 100 মার্কে কিসে পরীক্ষা নেওয়া হবে? এমসিকিউতে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এই 100 মার্কে এমসিকিউতে কিন্তু পদার্থ এবং রসায়ন থেকে তোমাকে অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। এবং তুমি যদি চাও যে ম্যাথ থেকে অ্যান্সার করতে, তুমি ম্যাথ থেকে অ্যান্সার করতে পারবা, বা তুমি ম্যাথের পরিবর্তে চাইলে তুমি কিন্তু বাংলা থেকে অথবা ইংলিশ থেকে কিন্তু অ্যান্সার করতে পারবা। তো যারা যারা চাও যে ম্যাথ থেকে অ্যান্সার করতে চাও, তারা চাইলে ম্যাথের কোথা থেকে মানে বেশি গুরুত্ব দিবা, যে বোর্ড পরীক্ষায় দেখবা কিছু ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে যেটা বারবার বোর্ডে আসছে। দেখবে একটা প্রশ্নই দেখবা যে তোমার 8-9 বার বোর্ড পরীক্ষা চলে আসছে। সেই বোর্ড পরীক্ষা ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে, যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বা ডিফারেনশিয়েশন যে ম্যাথগুলো বারবার আসছে, বা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ম্যাথগুলো বারবার আসছে, সেই ম্যাথগুলো সলভগুলো একটু শিখে নিবা, বা ওই ম্যাথগুলো একটু ভালো করে গুরুত্ব দিবা। দেখবা যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে বারবার আসছে, ওই প্রশ্নগুলো কিন্তু দেখা যায় যে ভুক্ত পরীক্ষা কিন্তু চলে আসে। এবং অধ্যায়ভিত্তিক চেষ্টা করবো যে টাইপ ওয়াইজ আসলে ফর্মুলাগুলো শিখে রাখা, কারণ ম্যাথের ক্ষেত্রে কিন্তু নর্মাল নিয়ম যদি তুমি ম্যাথগুলো সলভ করতে চাও কিন্তু অনেক সময় লাগবে, বাট ভুক্ত পরীক্ষা তোমাকে অত সময় দিবে না, অল্প সময় দিবে। অল্প সময় কীভাবে তোমাকে সলভ করতে হয়, এটা টাইপ ওয়াইজ শিখে ফেলবা এবং বেশি বেশি ওই টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করে ফেলবা। এবং অবশ্যই অবশ্যই ম্যাথে ভালো করার জন্য অপশন টেশন ম্যাথডটা শিখবা, যে অপশন দেওয়া থাকবে, অপশন থেকে কীভাবে অ্যান্সার আনতে হয় এই ম্যাথডটা যদি শিখতে পারো তাহলে ভর্তি পরীক্ষা ভালো করতে পারবা। পাশাপাশি অবশ্যই শর্টকাট টেকনিকগুলো শিখে রাখবা, কারণ ম্যাথের ক্ষেত্রে শর্টকাটের বিকল্প নেই, কারণ একটা ম্যাথ যদি তুমি নর্মাল নিয়মে করতে চাও অনেক সময় লাগবে। এই জন্য শর্টকাট টেকনিকগুলো তুমি যদি জানো তাহলে দ্রুত কিন্তু সলভ করতে পারবা। অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা, এতে তুমি প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো বিগত সালে আসছে এই ধারণাটা হলে তুমি কিন্তু প্রত্যেকটা টপিকে কীভাবে গুরুত্ব দিতে হবে এটা তুমি বুঝতে পারবা। পাশাপাশি যদি বায়োলজিতে তুমি অ্যান্সার করতে চাও তাহলে বায়োলজি কী কী পড়বে সেটাও তোমাদের বলে দিব। বা তুমি যদি চাও যে বায়োলজি অ্যান্সার করবা না, বায়োলজির পরিবর্তে চাইলে বাংলা অথবা ইংলিশও কিন্তু অ্যান্সার করতে পারবা। বা যারা বায়োলজি অ্যান্সার করবা তারা অবশ্যই মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা, বায়োলজির জন্য মূল বইটাই সবচেয়ে বেস্ট, কারণ মূল বইয়ের বাইরে কোনো প্রশ্ন কিন্তু কখনোই ভর্তি পরীক্ষা আসবে না। এই জন্য মূল বইটা অবশ্যই পড়বা। বিভিন্ন ধরনের শখগুলো বেশি গুরুত্ব দিব না, কারণ শখ থেকে কিন্তু প্রতিবার বেশি বেশি প্রশ্ন আসে। পাশাপাশি কোন কোন তোমার কোন কোন কার কী কী ধরনের কাজ আছে, হৃৎপিণ্ডের কাজ কী, রক্তের কাজ কী, কাজের জিনিস জিনিসগুলো এগুলো ভালো করে পড়ে ফেলবা। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা পার্থক্য এগুলো পড়বা এবং কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা, এতে তুমি বুঝতে পারবা কোন অধ্যায়ের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন পাবলিকেশনে বই পাওয়া যায়, সেখান থেকে দেখে একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলে তুমি গুরুত্বটা বুঝতে পারবা এবং ওই জিনিসগুলো বেশি বেশি গুরুত্ব দিলে ইজিলি কিন্তু কমনও পেয়ে যাবা। এখন প্রশ্ন হলো, যারা চাচ্ছ যে পদার্থ এবং রসায়ন তোমাকে অবশ্যই অ্যান্সার করতেই হবে, পাশাপাশি যারা চাচ্ছ যে ম্যাথের পাশাপাশি বাংলা উত্তর করবা অথবা বায়োলজির পাশাপাশি বাংলা উত্তর করবা, তারা আসলে বাংলাতে কী কী পড়বা? বাংলার জন্য অবশ্যই কবি বা লেখকের পরিচিতিগুলো পড়বা, যে কবি বা লেখক কোন কোন সাহিত্য নিয়ে কাজ করছে, তার বিখ্যাত কী কী প্রবন্ধ আছে এগুলো অবশ্যই পড়বা, এবং মূলভাবগুলো পড়বা। তোমাদের গদ্য এবং পদ্য যে মূলভাবগুলো আছে সেই মূলভাবগুলো অবশ্যই পড়ে নেবা, এবং নাটক এবং উপন্যাস অবশ্যই পড়বা, কারণ প্রতিবার কিন্তু নাটক উপন্যাস থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। এবং ব্যাকরণের জন্য বা বাংলা দ্বিতীয় অবশ্যই গুরুত্ব দিবা, এবং বাংলা দ্বিতীয় জন্য অবশ্যই 9-10 যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা অবশ্যই ভালো করে পড়বা। এবং সেক্ষেত্রে তুমি চাইলে এককথা প্রকাশ পড়বা, বাগধারা পড়বা, সমার্থক শব্দ পড়বা, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, প্রভাব প্রবচন, ধ্বনি পরিবর্তন, বচন সহ কোশ্চেন ব্যাঙ্কটা একটু বেশি ভালো করে পড়বা, কারণ কোশ্চেন ব্যাঙ্কটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা কোন কোন টপিকগুলো বিগত সালে বেশি বেশি আসছে, ওই টপিকগুলো বেশি বেশি পড়লে তুমি ইজিলি কিন্তু বাংলা থেকে কিন্তু অ্যান্সার করতে পারবা। পাশাপাশি তারা হচ্ছে ইংলিশে উত্তর করতে, তো ইংলিশের ক্ষেত্রে অবশ্যই পার্টস অফ স্পিচ পড়বা, রাইফর্মার ভার পড়বা, গ্রামারের যে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো যেগুলো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে তুমি বুঝতে পারবা যে কোন টাইপগুলো বা কোন পার্টগুলো বেশি বেশি আসছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। আর ভোকাবুলারির পার্টটা অবশ্যই গুরুত্ব দিবা, যেমন সিনোনিম অ্যান্টোনিম প্রতিবারই কিন্তু আসে, এই সিনোনিম অ্যান্টোনিম জিনিসগুলো একটু ভালো করে পড়বা, কারণ দুই জায়গা থেকে প্রশ্ন আসে, একটা গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে আর ভোকাবুলারির পার্ট থেকে প্রশ্ন আসে। ভোকাবুলারির ক্ষেত্রে তুমি একটা বই কিনবা, অবশ্যই চাইলে কম্পিটিটিভ এক্সামে এই বইটা কিনতে পারো, এই বইটা কিনলে ওই বইয়ের যে ভোকাবুলারি যে পার্টগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, এবং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে যে জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন গ্রামার পার্ট থেকে আসছে সেগুলো যদি একটু পড়ে নিতে পারো তাহলে ইংলিশটাকে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে তোমাকে অবশ্যই এই ইউনিটের ক্ষেত্রে তোমাকে 4টা সাবজেক্ট থেকে উত্তর করতে হবে, তোমাকে পদার্থ এবং রসায়ন থেকে অবশ্যই অবশ্যই তোমাকে 50 মার্কের উত্তর করতে হবে, পাশাপাশি তুমি ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো, অথবা বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো, টোটাল তোমাকে 4টা সাবজেক্টের উত্তর করতে হবে। এখন সবচেয়ে মানে ভালো যেটা উপায় সেটা হলো, বা সবচেয়ে ভালো যেটা মেথড সেটা হলো পদার্থ রসায়ন ম্যাথ বায়োলজি যদি তুমি অ্যান্সার করো তাহলে তুমি প্রত্যেকটা ভার্সিটির সব সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবা। আর যখনই তুমি দেখবা যে তুমি পদার্থ রসায়ন ম্যাথের সাথে তুমি বাংলা দাগাচ্ছ তাহলে দেখবো অনেক ইউনিভার্সিটি তুমি বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা না, বা তুমি কোথাও যদি পদার্থ রসায়ন বায়োলজির সাথে তুমি ইংলিশ দাগাও তাহলে
পড়েছো সেক্ষেত্রে দেখবা তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট অনেক জায়গায় পাবা না। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো পদার্থ রসায়ন ম্যাথ বায়োলজি দেখা। তারপরও যদি কারো ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে খুবই উইক থাকে, তুমি চাইলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারো, বা কারো ক্ষেত্রে যদি বায়োলজি তুমি অনেক উইক হও তাহলে বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারো। সেটা তোমার কাছে, তুমি সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে পরীক্ষা হলে যাবা। এবং পরীক্ষাতে ভালো করতে গেলে অবশ্যই এখন থেকে শেষ মুহূর্তে চেষ্টা করবা ঘরে বসে বেশি বেশি এক্সাম দেওয়ার জন্য। কারণ বেশি বেশি যখন তুমি এক্সাম দিবা তখন ভার্সিটিতে কীভাবে অ্যান্সার করতে হয় ভর্তি পরীক্ষায় সেটা তোমার ধারণা হয়ে যাবে। কীভাবে টাইম মেনটেন করতে হয় এটা যদি বুঝতে পারো এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে এই জার্নিগুলো যদি ধারণা হয় তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় যে ভালো করতে পারবা। এবং এই পরীক্ষাগুলো চাইলে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে দিতে পারো। অনলাইনে দেওয়ার জন্য আমাদের অনলাইনে এক্সাম ব্যাচ আছে, আমাদের অনলাইন এক্সাম ব্যাচের ক্ষেত্রে সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, আর্টসের স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, কমার্সের স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচের কোর্স ফি হলো মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এবং এক্সাম ব্যাচে তুমি 85টা পরীক্ষা দিতে পারবা, অধ্যাবৃত্তিক পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল এবং ফুল মডেল টেস্ট পরীক্ষাগুলো যদি তুমি বেশি বেশি দিতে পারো তাহলে ইজিলি ঘরে বসেই পরীক্ষাগুলো দিয়ে নিজেকে ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি করতে পারবা। আলটিমেটলি ভর্তি পরীক্ষা ভালো করে দিয়ে ইজিলি কিন্তু চান্স পেয়ে যাবা। তো এই হলো মোটামুটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের জন্য কী কী টপিক তোমাকে অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে পড়ে নিতে হবে সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।